অনেক বছর হয়েছে আমি আমার শ্বশুরবাড়ি যাই না। সেই বিয়ের 2 বছর হয়ে গিয়েছে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এসেছি। শ্বশুরবাড়ি যাই না এই জন্য যে সেখানে আমার কোনো স্থান নেই, কেননা আমরা পালিয়ে বিয়ে করেছিলাম বলে শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার মাঝে মাঝেই আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে ইচ্ছে করে, অনেক দেখতে ইচ্ছে করে। তার মধ্যে বিশেষ করে আমার দেবরের একটা বউ আছে, নাম লক্ষ্মী, লক্ষ্মীর সাথে দেখা করতে ইচ্ছে করে। আর আমরা যখন পালিয়ে বের হয়ে গিয়েছিলাম ঘর থেকে, তখন লক্ষ্মী আমাদের অনেক সাহায্য করেছিল। কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে লক্ষ্মীর সাথে দেখা হয় না। ও আর একটু বলি, আমার নাম হচ্ছে কল্যাণী এবং আমি 26 বছর বয়স। আর আমার ছেলে আছে একটা, ছেলের নাম হচ্ছে রাজু। রাজু এবার কলেজে পড়াশোনা করে। যাই হোক, আমরা পালিয়ে বিয়ে করার কারণে তো আপনাদের বলেছি যে আমাদের শ্বশুরবাড়ির লোকজন আমাদের খুব একটা পছন্দ করে না। তারপর আমি মাঝে মাঝে সেখানে যাওয়ার চেষ্টা করি, লক্ষ্মীর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু মানুষজন জেনে ফেলবে এর জন্য আমি লক্ষ্মীর সাথে তেমন একটা কথা বলি না। কেননা আমাদের কারণে লক্ষ্মীর সমস্যা হোক সেটা আমি কখনোই চাই না। কিন্তু বাবু, মানে আমার ছেলে, সবসময় চাইতো ওর কাকিমার সাথে দেখা করতে। তাই সবসময় আমার কাছে বায়না করতো যে কাকিমার কাছে যাবে, কাকিমার কাছে যাবে। ও এখন পর্যন্ত কাকিমাকে খুব একটা ভালো চেনে না, শুধুমাত্র মোবাইলেই ওদের সাথে কথা হয়। যাই হোক, মোবাইলে কথা হতে হতে একটা সময় কাকিমাকে ওর অনেক ভালো লাগে, আর রাজুও কাকিমার একদম ভক্ত হয়ে যায়। যাই হোক, ভালো মানুষ সবসময় সবার কাছেই ভালো লাগে এবং সবাই তাকে পছন্দ করে। এভাবেই অনেকদিন কেটে যায়। একদিন আমি আমার জামাইকে বললাম যে চলো না একটু দেশের বাড়ি থেকে ঘুরে আসি। আমার জামাই কোনোভাবেই রাজি হলো না, কেননা সে তার বাবাকে অনেক বেশি ভয় পায়। এই পালিয়ে বিয়ে করার কারণে তার বাবা তার উপর রেগে আছে। 2 বছর হয়ে গেছে, তারপরও সে তার রাগ ভাঙাতে যায়নি, যার কারণে আমার শ্বশুরমশাই আরও বেশি রেগে আছে আমার স্বামীর উপর। এরপরে একদিন আবার আমি আমার স্বামীকে বললাম যে রাজু অনেক ওর লক্ষ্মী কাকিমাকে দেখতে চায়, শুধু ফোনেই কথা বলে ওরা, যার কারণে ওদের ভেতর দেখা হওয়াটা দরকার। এরপরে আমাকে বলল তুমি যেতে পারো, আমি যাব না, বাবা যদি আমাকে দেখে তাহলে মায়ের শুরু করবে। আমি বললাম তোমার কি এখন মায়ের দেওয়ার বয়স আছে বা তোমার মায়ের খাওয়ার বয়স আছে? কেন মারবে, চলো না আমরা সবাই গিয়ে বাবার পা ধরে বলে নিব আর ক্ষমা চেয়ে নিব যে আমরা ভুল করেছি, আমাদেরকে মেনে নেন। তাছাড়া রাজুকে যদি দেখে তাহলে তোমার বাবার রাগ একদম পানি হয়ে যাবে, বিশ্বাস করো। আমি এত বোঝানোর পরও আমার স্বামী কোনোভাবেই রাজি হলো না বাড়িতে যাওয়ার। আমি এরপরে রাজুকে বললাম, রাজু তাহলে চল আমি তোকে নিয়ে তোর কাকিমাকে দেখিয়ে আনি আর তোর দাদা এবং দাদিকেও দেখিয়ে আনি। আমার স্বামী অনেকটা ভীতু, একদম পছন্দ করে না নিজের বাড়ি যেতে, যার কারণে তাকে আমি আর জোরাজোরি করলাম না। এভাবেই 3 থেকে 4 দিন কেটে গেল। লক্ষ্মীর ফোন দিল, আমি তখন রান্নাঘরে। আমি লক্ষ্মীর ফোনটাকে রাজুর কাছে দিয়ে বললাম, লক্ষ্মী তুই রাজুর সাথে কথা বল, আমি তার বরঞ্চ হাতের কাজটা সেরে নেই, হাতের কাজটা শেষ হলেই আমি তোকে আবার ফোন দিব। আর এর মধ্যে যদি রাজুর সাথে তোর কথা শেষ না হয় তাহলে আমি তো হাতের কাজ শেষ করে তোর সাথে কথা বলছি। লক্ষ্মীও আমার কথা মেনে নিল আর বলল, ঠিক আছে দিদি আমি বরঞ্চ রাজুর সাথে কথা বলি। এরপর আমি খেয়াল করলাম প্রায় 2 ঘন্টার মতন রাজুর সাথে লক্ষ্মী কথা বলল, কিন্তু ওদের মাঝে কি কথা হলো সেটাই আমি বুঝতে পারলাম না। এরপরে আমি আমার হাতের কাজ শেষ করে লক্ষ্মীর সাথে কথা বললাম। লক্ষ্মী আমাকে জানালো যে রাজু অনেক আসতে চায় ওর দাদা দাদির বাড়িতে, কিন্তু আমরাই নাকি ওকে যেতে দেই না। দেখো রাজু কি বড় ধরনের একটা মিথ্যে কথা বলল ওর লক্ষ্মী কাকিমাকে, যেটা আসলেই একদমই ঠিক হয়নি। আমি এরপর লক্ষ্মীকে বললাম, আমি তো যেতে চাই, তোমার বড় দাদাই তো আমাদেরকে নিয়ে যেতে চায় না, বড় দাদা মানে আমার জামাই। যাই হোক, এরপরে লক্ষ্মী আমাকে বলল, তা তো বুঝেছি, কিন্তু তুমি একটু ম্যানেজ করে না তুমি একটু ম্যানেজ করে যদি দাদাকে নিয়ে আসতে তাহলে ভালো হতো,
আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর দাদাকে আবার বলে দেখব যে ও যাবে কি না, যদি যায় তাহলে অবশ্যই নিয়ে আসব। আমার কথা শুনে লক্ষ্মী বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দাদাকে ম্যানেজ করো, আর তাছাড়া রাজুও তো এখানে আসতে চায়, তুমি যদি রাজুকে নিয়ে আসো তাহলে ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। এরপর আমি লক্ষ্মীকে জিজ্ঞেস করলাম, রাজুর সাথে তুই 2 ঘন্টা কী কথা বললি রে? লক্ষ্মী এবার মুচকি আসলো, বলল, তুমি আমাদের এখানে যদি আসো তখনই আমি তোমাকে বলবো যে রাজুর সাথে আমার কী কথা হয়েছে, আর আমি রাজুকে না দেখে থাকতে পারছি না, তুমি যত দ্রুত সম্ভব রাজুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার ছেলের প্রতি তোর এত টান দেখে ভালো লাগলো, আমিও চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোদের বাড়িতে আমার ছেলেকে নিয়ে আসার জন্য। এরপরে 2019 সালের ডিসেম্বরের শেষের দিকে রাজুর যখন পরীক্ষা শেষ হলো, তখন আমি সিদ্ধান্ত নিলাম এবারে এই বন্ধে, একটা বড় বন্ধ যেহেতু আমরা পেয়েছি, এই বড় বন্ধে আমি রাজুকে নিয়ে লক্ষ্মীদের বাড়ি যাব, যেই চিন্তা সেই কাজ। এরপরে 26 তারিখে আমরা গাড়িতে চড়ি, গাড়িতে আমি আমার ছেলেকে নিয়ে পাশের সিটেই বসলাম, কেননা ও দেখতে বড় হলেও আসলে তেমন একটা চালু লোক না, যে কোনো সময় হারিয়ে যেতে পারে। এরপরে আমি লক্ষ্মীকে বললাম, লক্ষ্মী আমরা আসছি। লক্ষ্মী আমার ফোন পেয়ে তো অসম্ভব খুশি, এতটা খুশি এর আগে আমি ওকে কখনো দেখিনি। এরপর আমি বললাম, রাজু তোকে ফোনে কী বলেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে, আর এই জন্যই আমি কিন্তু তোর কথা মেনে নিয়েছি এবং রাজুকে নিয়ে চলে আসছি। আমার এ কথা শুনে লক্ষ্মী বলল, হ্যাঁ সবটাই বলবো, কিন্তু তার আগে তুমি বাড়িতে আসো, বাড়ি আসার পর সব কথা বলা যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা রাস্তায় আছি, তুই আমাদের জন্য একটু অপেক্ষা কর। এভাবেই প্রায় 3 ঘন্টা আমাদের বাসে কেটে গেল। শিয়ালদা নেমে একটা রিক্সা করে একদম দমদম চলে গেলাম। দমদম গিয়ে আমরা লক্ষ্মীদের বাসায় উঠতেই লক্ষ্মী আমাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়েছে এমনটা অনুভব করলো। আমি ওকে তেমন কিছু আর বললাম না, আর আমার ছেলেকে পেয়ে ও যেন পুরো স্বর্গে পা দিয়েছে এমনটা অনুভব করছে। যাই হোক, আমার ছেলেকে সবাই এত ভালোভাবে গ্রহণ করবে আমি কোনোদিনই ভাবিনি। এরপর আস্তে আস্তে সবার সাথে আমার ছেলেকে পরিচয় করিয়ে দিল। লক্ষ্মী আসলেই খুব ভালো মেয়ে, যার কারণে ও আমাদের সবাইকে বুঝিয়ে দিল যে ও আমাদের কতটা ভালোবাসে। এরপরে আমি আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুরের রুমে গেলাম। আমার শ্বশুর আমার ছেলেকে ধরে জড়িয়ে কান্না শুরু করলো। আমি ওর বাবাকে বলেছিলাম, আমাদের রাজুকে যদি আমার বাবা মানে আমার শ্বশুর বাবা দেখে তাহলে কোনো দিনই রাগ করে থাকতে পারবে না। কিন্তু ওর বাবা মানতেই চাইলো না যে আমার শ্বশুর বাবার রাগটা ভেঙে যাবে। যাই হোক, এরপরে লক্ষ্মীকে পেয়ে আমার ছেলে তো আরও খুশি, সারাদিন শুধু কাকিমা কাকিমা করে বেড়ায়। আর আমিও সবসময় এটাই চেয়েছিলাম যাতে আমার ছেলে সবাইকে ভালোবাসুক। এরপরে আমাদের দুপুরের খাবারের রান্নার আয়োজন হচ্ছে। রাজুর সব পছন্দের খাবারগুলো লক্ষ্মী রান্না করছে। যখনই রাজুর পছন্দের সব খাবারের আইটেমগুলো আমি দেখলাম, তখন আমি লক্ষ্মীকে জিজ্ঞেস করলাম, লক্ষ্মী তুই এই সব খাবারগুলো শুধু রাজুর কথা চিন্তা করেই তৈরি করছিস? লক্ষ্মী বলল, হ্যাঁ। আমি বললাম, তুই কীভাবে জানলি যে রাজু এগুলো পছন্দ করে? আমার কথা শুনে লক্ষ্মী বলল, আমি জেনেছি, তাছাড়া তুমিও তো মাঝে মাঝে আমাকে বলতে যে ও মুড়ি ঘণ্ট কচুরি পাতি মাটন এগুলো পছন্দ করে। আমি বললাম, ও তুই তাহলে সব জিনিসগুলো লিখে রেখেছিস তাই না, বেশ ভালো করেছিস। এরপরে লক্ষ্মী আমাকে বলল, দেখো তোমার ছেলে আমাকে যেভাবে কাকিমা কাকিমা করে পাগল করে দেয়, সেভাবে যদি আমার নিজের ছেলেও এতটা পাগল করতো আমাকে তাহলে আমার আর দুঃখ থাকতো না, জানো দিদি? আমি বললাম, দেখছি তো মায়ের থেকে কাকিমাকে বেশি পছন্দ করছে। এরপরে আমি দেবরের বউকে হাতে একটু চিমটি কেটে বললাম, কিরে লক্ষ্মী তোর সাথে ওই দিন 2 ঘন্টা আমার ছেলের সাথে কী কথা হয়েছিল? লক্ষ্মী বলল, এটা একটা টপ সিক্রেট, তোমাকে রাতে খাবারের পর বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ছেলের প্রেমে প্রেমে পড়ে যাস না, কেননা আমার ছেলে দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম, ওকে দেখলে বোঝাই যায় না যে ও কলেজে পড়ে, বুঝলি? এরপরে লক্ষ্মী বলল, হ্যাঁ তা তো ঠিক আছে, তারপর
তুমি কমার কথা বলো। আমি লক্ষ্মীর প্রশ্ন বললাম, আমি আর কি বলবো তোদেরকে, আমি এই দেখ আছি বেশ, চল তোকে আমি রান্নার কাজে হেল্প করি। এভাবেই আমরা রান্না করলাম একসাথে। দুপুরে সবার খাবার দাওয়া শেষ করে আমি, রাজু আর রাজুর কাকিমা তিনজনেই বাইরে বের হলাম একটু ঘোরার জন্য। আমাদের ঘোরাটা খুব ভালো হয়নি, কেননা বাইরে নামার সাথে সাথেই বৃষ্টি পড়লো। বৃষ্টিতে আমরা সবাই একদম ভিজে টুপটাপ হয়ে বাড়ি ফিরলাম। সন্ধ্যার পরে আবার বাড়িতে কারেন্ট ছিল না, তাই যে যার রুমে গিয়ে নিজেদেরকে ভালোভাবে জামাকাপড় পাল্টে তারপরে শুকিয়ে নিলাম। এমন সময় রাজু আমাদের রুমে চলে আসলো। এরপরে যে কাহিনী ঘটলো বন্ধুরা, পরের অংশটুকুতে তোমাদের সাথে সেটুকু শেয়ার করেছি, সেটার লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নাও।